এই হিটকে অশান্ত করার জন্য, বর্তমান সরকারকে বেকায়দা করার জন্য, সেনাবাহিনীকে বেকায়দা করার জন্য যদি কেউ মাস্টার প্ল্যান করে থাকে সেটাও কিন্তু এই মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। যেমন যদি কেউ প্ল্যানার থাকে এই পাহাড়কে অশান্ত করবে, তাহলে তারা প্রথমে একজন বাঙালি ভিক্টিম চয়েস করেছে, কাকে কোরবানি, সেই কোরবানি হিসেবে তারা একদম লোয়ার ক্লাস পিপলকে বেছে নিয়েছে। লোয়ার ক্লাস পিপলের মধ্যে সেটা চোর মামলা হয়েছে, সতেরোটা মামলা হয়েছে তার নামে। অর্থাৎ এরকম একটা ছেলেকে কোরবানি দিয়ে দিলে কিন্তু বাঙালি পাহাড়িটা উত্তেজনা সৃষ্টি করা সম্ভব। এভাবে যদি কেউ পেছনে প্ল্যানিং করে গেমলি খেলে থাকে পাহাড় দিয়ে, তারা এটা করতে পারে। তো তারা কি করবো, তারা এই ছেলেকে তার দোকান থেকে ডেকে নিয়ে গেল বা ধরে নিয়ে গেল রাত তিনটা বা আড়াইটায়। মানে ভিন্ন মত তার বলছে, দুরকম মত আছে। তারপরে তাকে তোর ওখানে ছোট সাজিয়ে অথবা অনুকূল ভাবে তাকে পিটিয়ে হত্যা করলো, সেটা একটা ভিডিও আমরা দেখলাম। সেই ভিডিওতে পাহাড়ি এবং বাঙালি উভয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। শুধু যে পাহাড়ি পিটিএম আছে তার বাঙালি কণ্ঠ পাওয়া যাচ্ছে। তো সেই হিসাবে আমি এই বিষয়টাকে দুটা লাইনে দিচ্ছি। সেই দুটা লাইনকে বিবেচনা না করে ঘটনার গভীরতা না গিয়ে আমাদের একটা বোঝা যাচ্ছে যে আমরা প্রথমত আমাদের মতো আমি সমস্ত মানুষের বা আমাদের সম্প্রদায়ের কথা বলছি যারা এটা নিয়ে মিছিল করেছে, স্টার্টিং মিছিল, তারা আরেকটু ওয়েট করা উচিত ছিল, আইনের কাছে যাওয়া উচিত ছিল, নাকি তারা মিছিলটা করেছে, মিছিলটা করে তারা ভুল করলো, মিছিলটা করে তারা আবার কিন্তু যে গ্রামবাসী মিছিল করেছে ওই গ্রামবাসী ব্যাক করলো, এটা অবশ্যই রিপিট হচ্ছে কথাটা, ওই মিছিল থেকে একটা ছোট্ট একটা অংশ কিন্তু মধুপুরের দিকে চলে গেল, মধুপুরের পাহাড়ি বসবাস করে সেখানে একটা উত্তেজনা। তাহলে আমি ওটাকে প্ল্যানের অংশ করছি, মধুপুরে কেন গেল, মোর মুখ তো শালবাগানে ঢুকে গেল, আরেকটা মানে 30-40 জনের একটা গ্রুপ কেন বিচ্ছিন্ন হয়ে চলে গেল মধুপুরে। আমরা সবাই জানি সেখানে মধুপুরে সংস্কার এবং গণতন্ত্র বসবাস করে। তো সংস্কার এবং গণতন্ত্র তাদের আত্মরক্ষার থাক, যে কোনো কারণে তারা ওপেন ফাইল করেছে অনেক বড়। তো এই ফাইলিং এর সাথে প্ল্যানিং এর সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা সেটাও আমাদের উপেক্ষা করা মানে যাবে না, সেটাও ভেবে দেখা দরকার। তারপরে দিগিরালা যখন মিছিলটা বের করে সেখানে আমাদের একটা ভুল হয়েছে, মিছিলটা কারো বের করলো, বের করলো সেটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। এই মিছিলে কিন্তু আমাদের মূল মানে দ্বিতীয় দিগিরালার দ্বিতীয় মিছিলটা কিন্তু আমাদের কাছকে এই জায়গায় নিয়ে এসেছে, রাঙামাটিতে নিয়ে গেছে, ন্যাশনালি নিয়ে গেছে, ইন্টারন্যাশনালি আসছে, আমাদের কষ্ট সম্মুখীন করতে হচ্ছে, করতে হবে। এখানে আমার মনে হচ্ছে যে ডেইলি হয়তো একজন চোরকে মারতে গিয়ে উত্তেজনা বাঙালি পাহাড়িতে চলে গেছে, আইদার এটা মাস্টার প্ল্যানার যদি কেউ থাকে, জিও পলিটিক্স থাকে অথবা লোকাল ন্যাশনাল পলিটিক্স থাকে এই পাহাড়কে নিয়ে আসিত, আমার তো প্রায় 50-এর কাছাকাছি আসছে না ভাই এখানে আসেন। তো এতদিন এখানে থাকতে হচ্ছে আমাদের নিয়ে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী না থাকলে আমি বিভিন্ন জায়গায় বলি ডিসি সাহেব তার চেম্বারে বসতে পারবে না, ঘটনাটা যখন ঘটে গেল মাঝখানে ঢুকে গেল সত্য মানে পতিত সংসদ সব পালিয়ে গেছে, তাদের পেতার তারা, তাদের পেতার তারা কেউ এখনো কিন্তু যায়নি, সেটা আপনি ডিস্ট্রিক্টে বলেন, থানায় বলেন, সচিবালয় বলেন, সব মাথাগুলো কিন্তু এই প্রশাসনের জায়গায় বসে আছে। আর তাদের যে ক্যাডার, তাদের যে সমর্থ, তারাও কিন্তু এই শহরের আশপাশে অবস্থান করছে। মামলা হচ্ছে সর্বোচ্চ নামে 200 লোকের দাঁড়ে, আর বাকি সবাই তো শহরের আশেপাশে করছে, তারা হচ্ছে কেউ মধ্য সারির প্রতিত সরকারের কর্মী বা নিম্ন সারির প্রতিত কর্মী, আপনাদের কারণে বা আপনাদের মানে মধ্যস্থতা, আপনাদের পরামর্শে, আপনাদের ভূমিকা এরা মানে অক্ষত আছে, ওরা অত নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করছে, তা নাহলে এদেরকে হয়তো প্রতিত সরকারের লোক হিসাবে হয়তো জনগণ অথবা অন্যান্য দলগুলো তাদেরকে ধরতো, কিন্তু আপনাদের মানে ভূমিকার কারণে তাদেরকে আপনার কেউ কিছু করছে না। এখন পাহাড়িদের মধ্যে একটা ভীষণ আতঙ্ক কাজ করছে, সরকারের থেকে লোকটা আসছে, বাঙালিদের মধ্যে আতঙ্ক কাজ করছে, এদিকে
এটাকে অনুষ্ঠিত দেওয়ার জন্য কিছু লোক আছে। আমি লম্বা করবো না, এটুকু বলবো যে এখানে কয়েকটা বহিঃপ্রকট সংগঠন আছে, তারা কিন্তু কখন কি জন্য কাজ করে তারা জানি না। জনগণ আমার কথা না, আমার শব্দটা আমার নামে যেটা বলবো এখন, জনগণ ওদেরকে দোকানদার বলে, বহিঃপ্রকট সংগঠন। এই বহিঃপ্রকট সংগঠনগুলোকে একটু হয়তো টলে আনতে হবে, নাহলে কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই বহিঃপ্রকট সংগঠন দিয়ে এখানে কোনো ভালো কিছু সৃষ্টি হবে না। এই বহিঃপ্রকট সংগঠনগুলো নিজেদের স্বার্থে অন্যদের নাম বিক্রি করে এখানে কিন্তু নিজেদের অনেক সময় অ্যাক্টিভিটি শো অফ করার জন্য, নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এদেরকে অশান্তি সৃষ্টি করছে। সর্বশেষ আমার রিকোয়েস্ট থাকবে, সরকারের সাথে আপনারা পরামর্শ করুন, পরামর্শ করে পাহাড়ের অস্ত্রগুলো তুলে নিন। পাহাড়ের অস্ত্রগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে সাধারণ পাবলিকের বন্দুকের মুখে রাস্তা আনতে পারবে না। সাধারণ পাবলিকের বন্দুকের মুখে বা টাকা দিয়ে রাস্তা আনার আগেই ওদের ক্যাম্প গুলাকে অ্যাটাক করা দরকার। ওদের ক্যাম্প যেখানে যেভাবে আপনারা টঙ্গোতে করেছেন, আফ্রিকাতে করেছেন, একইভাবে এদের ক্যাম্প গুলাকে চিহ্নিত করে যাতে ওরা জনগণকে ইউজ করতে না পারে। পশুদেরকে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে সর্বোচ্চ শত শত জীবকারী পরে শুনলাম কমেন্ট স্কুলের মাস্টারকে, হেডমাস্টারকে বলছে যে বাচ্চাদেরকে না পড়ালে গুলি করে মেরে ফেলবো। সেই বাচ্চাদেরকে এখানে জমায়েত করলে তারা কোনো ইউপিএফ করলো। অতএব এখানে এখন পাহাড়ের মূল সমস্যায় যে ফ্যাক্টর সেটা আমি শুরুতে বলা উচিত ছিল, সেটা বর্তমান ফ্যাক্টর ইউপিএফ। ইউপিএফ তাদের আধিপত্য বিস্তারের জন্য তাদের চারটা গ্রুপের মধ্যে তাদের কম্পিটিশন চলছে, আধিপত্য বিস্তার এবং আগামী নির্বাচনে তাদের জয়লাভ করা ইত্যাদি ইত্যাদিকে কেন্দ্র করে তারা 5 তারিখের পর থেকে তারা সীমা ছাড়াই গেছে, আগেও করেছে 5 তারিখের পর সীমা ছাড়াই গেছে। অতএব ইউপিএফকে পলিটিক্যালি এবং প্রশাসনিকভাবে উভয় মোকাবিলা করতে হবে। এই জন্য আমাদেরকে একটা স্পেস দিতে হবে, আমাদেরকে স্পেস দিতে হবে পলিটিক্যালি মোকাবিলা করবো, পলিটিক্যাল অংশকে পলিটিক্যালি মোকাবিলা করবো। আমাদের নেতৃত্বে কখনো ডাঙ্গা হবে না, কারণ এই চারটি সংগঠনের জন্ম হয়েছে আওয়ামী সরকারের সময়, বিএনপি সরকারের সময় একটি সদস্য সংগঠনের জন্ম হয়নি, এসব সরকারও দায়ী। এই সবগুলো সরকারই কিন্তু এই পাহাড়কে অশান্ত করার জন্য, এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য করেছে। অতএব ইউপিএফকে মানে যে কোনোভাবে এখন এখন আমার সামনে বড় সত্য ইউপিএফ, আমার বলতে আমাদের বাঙালি এবং পাহাড়ি উভয়ের পাহাড়ি ক্ষতি হচ্ছে। আমরা নিরস্ত্র পাহাড়িদের সাথে বসবাস করতে চাই।